এই হোয়াটসঅ্যাপ করতে বলে কি অবস্থা সব আর আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বাইকের পিলিয়ানে আছি আর রাইড করতেছে মেহের চুল সরি মেহের চুল তো যাই হোক আমি পিলিয়ানে বসতে পারি না আর ও চালাইতেছে সিটাকাং হাইওয়েতে যেটা মানে আমি চেক করার মধ্যে ছিলাম না বাট আমি এত পরিমাণ ভয় পাইতেছি যে বলে বোঝাইতে পারবো না ও চালাইতেছে না এমনি ইচিলি মনে করেন যে আপনার চিটাগাং হাইওয়েতে 100 স্পিড রাখতেই হয় তো ওরকম চালাইতেছে 110-120 আর এই যে বাইকের মাঝে দুইটা নস্কান দিয়ে চলে যাচ্ছে এরকম চাইতেই আছে তো আমি পিছনে বসে মানে আমি একটু ড্রাইভিং সিটে বসা ব্যস্ত পিছনে বসলে খুব ভয় লাগতেছে অ্যান্ড এটা যে কারণে সবারই হয় গজ হচ্ছে যে আপনার যারা ড্রাইভার মানে ভালো রাইড করে কিংবা রাইড করে তারা বাইকের বেশ পিলিয়ন বসতে পারে না গজ অনেক ভয় লাগে মানে একটুতে আমি ও যেগুলো যাইতেছে আমিও হয়তো ইজিলি ওগুলো যাইতাম এই যেমন যাইতেছে আমিও যাইতাম কিন্তু ওটা ম্যাটার করে না কিন্তু স্টিয়ারিংটা যে আমার হাতে নাই এটা হচ্ছে ম্যাটার করতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি তো তাই আর কি সো রাইটার দেখেন এখন মেবি এইটাতে ঢুকাবে ও ভাই ও ভাই যাই হোক বেড়া নাই চিল এক্সপিরিয়েন্স গ্যাদার করে তো এইটার একটু এমনি মানে আপনার ফোনটা একটু সোজা করে নেন তাহলে ভিউটা দেখতে পারবেন ভিউটা দেখেন এবার ভিউটা জোস লাগবে তো দেখেন ভিউ দেখেন অ্যান্ড ও রাইড ভালোই বাইক চালায় ওরও সেম বাইক অ্যান্ড আমি চিটাগাংয়ে আসছি ও ছিল আমার সাথে তো যাই হোক তারা নাই তো দেখি এবার এটার ভিতরে ঢোকাবে আই থিঙ্ক হ্যাঁ ঢোকাইছে আর আমি ব্লগ করতেছি কিংবা শ্যুট করতেছি কিন্তু কিছু জানে না তো আমি তো পিছনে এমনি বসেছিলাম তো যাই হোক আর এই যে রোডের মানে হাইওয়েতে এইগুলো খুব প্যারা দেয় মানে আপনার মাঝখানে যে ইউটার্ন সো এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর এত পরিমাণ বিজি রোড ভাই তো মানে আমি এখানে দুই তিন দিন আসি এই এত বড় হাইওয়ে এত বড় হাইওয়ে অনেক বড় হয় বাংলাদেশের বেস্ট হাইওয়ে তো তাও এত পরিমাণ বিজি রোড যে কী বলবো মানে কিছু বলারই নাই তো আমার তো পানি শুকায় গেছে তো দেখেন একটু ভিউ দেখেন আমার সত্যি গলায় পানি নাই মানে আমার খুব ভালো লাগতেছে কিন্তু ওকে তো কিছু বলতে পারতেছে না কারণ রাইডের মাঝখানে কিছু বলা যায় না এই হচ্ছে ব্যাপার একটু সোজা করি আর কি দেখি এমনি একটু নেই আমি ভিউ দুই তিনবার নিচ্ছি করে যে আমার মানে আমি এটা খুলে নিয়েছি অ্যান্ড্রয়েডটা আমার ক্যামেরাটা আমার হাতে আছে তো আমি মন মতো করে ও দেখো দেখছো বাবার কাজ ভাই কি ভাই এমনি এমনি পাইতেছি আল্লাহ আমাকে টাকা মন্দ পৌঁছে দেবে মানে আমি এগুলো করি কালকে রাতে অলরেডি একটা সিএনজি মানে রং সাইডে উঠছে আমি তো বাম সাইডে উঠতে গিয়ে মনে করেন যে লেগে যাচ্ছিলো আর কি তো মানে ওভার স্পিড আসলে অনেক রিক্স অনেক ক্ষতিকর লাইফের জন্য বিকজ একটা ভুল করলেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ও লাস্ট কিছুদিন আগে 100 স্পিডের বাইক নিয়ে পড়ছে তো কপাল ভালো কিছু হয় নাই হেলমেটে একটু লাগছে অ্যান্ড বাইকে একটু সিলে চলে গেছে বাট তেমন কোনো মেজর কোনো কিছুই হয় নাই মানে বাইকে কিছুই হয় না এক প্রকার সামনে কুকুর ছিল আর কি তো সবাই একটু ভালোভাবে মানে দেখে শুনে রাইড করবেন বিকজ কী বলবো অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না যাই হোক তো এই কী করবো বাবা আসবে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিবেন অ্যান্ড
need support. So support চাইলে সরি সাপোর্ট পাইলে আর ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে আনতে পারবো। এন্ড কেউ যদি কোনো টপিক নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করবেন, আমি সেই টপিকে ভিডিও বানানোর ট্রাই করব। টপিকটা কোন টপিকে করব, সবাই তো কম বেশি মোটরগুলো টপিকে করে ফেলছে। সো কেউ পার্সোনালি যদি চান যে ভাইয়া এই টপিকে ভিডিও করো তো কমেন্ট করো, অ্যান্ড আমি সেই টপিকে ভিডিও করার প্রস্তুতি নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেফলি রাইড করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।